Bismillahirrahmanirrahim. Greenpeace Vilayet আজকে অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আমি সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাদের আজকে অনলাইন ক্লাসে রমজান মাস পেরিয়ে ঈদের পরে আজকে তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মঈদুল ইসলাম। তোমাদের আজকে বাংলা বিষয় পড়াবো। আজকে পাঠের বিষয় হচ্ছে কবিতা। আজকে পাঠের বিষয় কবিতা। কবিতা হচ্ছে চল চল চল, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি এই কবিতাটা লিখেছেন। কবিতার নাম হচ্ছে চল চল চল, লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। আমি তোমাদের কবিতাটা আর কি পড়ে শোনাচ্ছি। চল 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 উদ্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 উষার দুয়ারে আনি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমিরা বাধা বিন্ধা চল, নবনবীনের গাইয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দাঁড়িব নতুন প্রাণ বাহুতে নবীন বল। কাজী নজরুল ইসলাম তার কবিতায় মূল কথা তুলে ধরেছেন। কবি তরুণদের সামনে এগিয়ে যেতে বলেছেন। এই কবিতার মূল কথা হচ্ছে কবি তরুণদের এগিয়ে যেতে বলেছেন। তরুণরা সকল অন্ধকার দূর করার জন্য দূর করে রাঙা ভোর নিয়ে আসবে, নতুনের জয়গানকে সব কিছু সজীব করে তুলবে, সকল বাধা জয় করবে, সকল অসম্ভবকে সম্ভব করবে। তারা অন্ধকার রাত ও পর্বত অতিক্রম করতে পারবে। তাদের বাহুতে নবীন বল বিদ্যমান বলে তারা নতুন প্রাণের সন্ধান দিতে পারবে। কাজী নজরুল ইসলাম তরুণদের জাগিয়ে তুলেছেন, তারা নতুনের সন্ধান দিবে, তরুণদের জাগিয়ে তুলবে, তারা অন্ধকার দূর করবে। এ হচ্ছে এই কবিতার মূল কথা। তো এই কবিতার অনেকগুলো অর্থ আছে। এখানে শব্দার্থ শব্দার্থ আছে যে উদ্ধ মানে ওপরে দিক, উদ্ধ মানে আমি অর্থগুলো লিখছি। নিচে শব্দগুলো অর্থ লেখো। আমি সব শব্দ লিখছি না, শব্দগুলোর অর্থ করে দিচ্ছি। শব্দ অর্থ শব্দ অর্থ শব্দার্থ ঊর্ধ্ব উপরে উপরে দিক, গগন মানে আকাশ, গগন অর্থ হচ্ছে আকাশ। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সবাই আন্তরিকতার সাথে ক্লাস দেখো এবং কমেন্ট করো, রোল দাও। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো,
মাদন মানে মাদন অর্থাৎ ঢোলে ঢোলের মতো বাদ্য বাদ্যযন্ত্র তারপর হচ্ছে নিম্নে নিম্নে হচ্ছে নিচে নিম্নে নিম্ন হচ্ছে নিচে নিম্ন হচ্ছে নিচে উত্তল মানে ব্যাকুল বা অস্থির ব্যাকুল উত্তল মানে হচ্ছে ব্যাকুল ব্যাকুল অথবা অস্থির একটা ব্যাকুল অথবা অস্থির ধরন মানে পৃথিবী ধরনী ধরনী পৃথিবী ধরনী অর্থ হচ্ছে পৃথিবী ধরনী অর্থ হচ্ছে পৃথিবী অরুণ মানে সকালে সূর্য অরুণ অরুণ সকালে সকালে সূর্য সকালে সূর্য প্রাতে মানে সকালে প্রাতে মানে প্রাতে সকালে সকালে প্রাতে মানে সকালে উষা মানে ভোরবেলা সূর্য উষা অর্থ হচ্ছে ভোরবেলা ভোরবেলা সূর্য ভোরবেলা সূর্য আবার প্রভাত মানে সকাল প্রভাত মানে আমি এদিকে লিখছি প্রভাত সকাল প্রভাত হচ্ছে সকাল টুটাব মানে ভাঙব অথবা দূর করব টুটাব টুটাব ভাঙব অথবা দূর করব দূর করব ভাঙব অথবা দূর করব তিমির মানে অন্ধকার তিমির মানে তিমির অর্থ হচ্ছে অন্ধকার অন্ধকার তিমির অর্থ হচ্ছে অন্ধকার বিন্ধ্যাচল হচ্ছে বিন্ধ্যা পর্বত বিন্ধ্যা বিন্ধ্যাচল হচ্ছে বিন্ধ্যাচল অর্থ হচ্ছে বিন্ধ্যা বিন্ধ্যা পর্বত বিন্ধ্যা পর্বত নবীন মানে নতুন নবীন মানে নবীন অর্থ হচ্ছে নতুন নতুন কি তোমরা দেখতে পাচ্ছ সজীব মানে সতেজ বা জীবন্ত সজীব মানে সজীব সজীব মানে সতেজ বা জীবন্ত জীবন্ত আর কাছে শ্মশান যেখানে মৃতদেহ পোড়ানোর স্থান শ্মশান হচ্ছে মৃত দেহ পোড়ানোর পোড়ানোর স্থান শ্মশান যেখানে মৃতদেহ পোড়ানো হয় পোড়ানোর স্থান তো উদ্ধ হচ্ছে উপরের দিক গগন
অর্থ হচ্ছে আকাশ, মাদল ঢোলের মতো বাদ্য যন্ত্র। নিম্নে নিম্ন অর্থ হচ্ছে নিচে, নিম্ন অর্থ হচ্ছে নিচে। ধরণী মানে পৃথিবী, ধরণী মানে পৃথিবী। আর অরুণ হচ্ছে সকালের, সকালের সকালের সূর্য। প্রাতে সকালে, সকালে উষা ভোরবেলা সূর্য। প্রভাত সকাল, টুটাব ভাঙব অথবা দূর করব। তিমির অর্থ হচ্ছে অন্ধকার। বিন্ধ্যাচল হচ্ছে বিন্ধ্যা পর্বত। বিন্ধ্যা হচ্ছে বিন্ধ্যাচল হচ্ছে বিন্ধ্যা পর্বত। নবীন অর্থ হচ্ছে নতুন, নবীন অর্থ হচ্ছে নতুন। সজীব সদ্যের বা জীবন্ত। শ্মশান, শ্মশান অর্থ হচ্ছে যেখানে মৃতদেহ পোড়ানো হয় বা মৃতদেহ পোড়ানোর স্থান। শিক্ষার্থীরা তোমরা সবাই দেখছো তো শুনছ, তোমাদের এই অর্থগুলো আমি আজকে করে দিলাম। এবং এই যে তোমাদের শব্দগুলো আছে, শব্দ বসিয়ে শূন্য স্থান, নবীনদের ধরনী, প্রভাতে উতলা, বিন্ধ্যাচল, মাদল, সজীব, এগুলো দিয়ে বাক্য তৈরি বা শূন্য স্থানে তোমাদের এরকম থাকবে। তাহলে তিনি ড্যাশ বই পড়েন, প্রভাতে বই পড়েন। সাঁতাররা নাচের সময় ড্যাশ বাজায়। কি বাজায়? মাদল বাজায়। আমরা ড্যাশ বরণ করি, কাদের বরণ করি? নবীনদের। আমরা নবীনদের নবীনদের বরণ করি। তরুণ, তরুণটি সব সময় কি কি থাকে? সজীব থাকে। ড্যাশ খুবই সুন্দর, তাহলে ধরনী খুবই সুন্দর। মা সন্তানের জন্য উতলা হয়েছেন, ব্যাকুল হয়েছেন। হ্যাঁ, তারপর হচ্ছে ড্যাশ একটি পর্বতের নাম, বিন্ধ্যাচল একটি পর্বতের নাম। বিন্ধ্যাচল হচ্ছে কি? একটি পর্বতের নাম। তোমরা এই কবিতায় তোমাদের ছয়টা আটটা আর কি লাইন থাকবে, এই থেকে তোমাদের প্রশ্ন শব্দার্থগুলো থাকবে। আমি অর্থগুলো মিশিয়ে দিলাম। তারপর যুক্ত বর্ণ থাকবে, যুক্ত বর্ণ দিয়ে তোমাদের শব্দ তৈরি করা থাকবে, বুঝছ? তাহলে যুক্ত বর্ণ তোমাদের উদ্ধ, যেমন যুক্ত বর্ণ ভেঙে, যুক্ত বর্ণ ভেঙে শব্দ লিখে বাক্য তৈরি কর। যুক্ত বর্ণ থাকবে কি? দন্ত ন যুক্ত, তাহলে দন্ত ন যোগ দ
সবার গীত সুন্দর সুন্দর ফুলটি খুব ফুলটি খুব সুন্দর তারা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা আর হচ্ছে এটা হচ্ছে পয়ের ফলা পয়ের ফলা তাহলে প যোগ র ফলা র ফলা পয়ের ফলা তাহলে তরুণরা প্রভাত আনবে প্রভাত তরুণরা প্রভাত প্রভাত আনবে তরুণরা প্রভাত আনবে নতুন প্রভাত তরুণরা নতুন নতুন প্রভাত প্রভাত আনবে তরুণরা নতুন প্রভাত আনবে আর একটা কি হচ্ছে দন্ত নয় হয় যুক্ত বন্ধ দন্ত যোগ্য তাহলে বন্ধ দরজাটি 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 বন্ধ দরজাটি বন্ধ কর দরজাটি বন্ধ কর বুঝছ দরজাটি বন্ধ কর দরজাটি বন্ধ রয়েছে শ্মশান তারপর হচ্ছে শ্মশান এটা হচ্ছে তালে বস যোগ ম তালে বস যোগ ম তালে বস যোগ ম তাহলে কি শ্মশান শ্মশানে শ্মশানে মৃত মৃতদেহ পোড়ানো পোড়ানে পোড়ানো হয় শ্মশানে মৃতদেহ পোড়ানো হয় শ্মশানে শ্মশান দেবী হলো শ্মশানে মৃতদেহ পোড়ানো হয় তারপর হচ্ছে নিম্নে মযোগ মযোগ সন্তান মানে নিম্নে নিম্নে তাহলে নিম্নের দিকে মুখ করে চলো ঠিক আছে
তাহলে নিম্নে এই যে তোমাদের এগুলো যুক্ত বর্ণ ভেঙে পাবে তাহলে উদ্ধ দ বয় যুক্ত রেব যোগ ধ যোগ ব উর্ধ উর্ধ মুখে পদ চলা সরি পদ চলা উচিত উচিত নয় তাহলে উদ্ধ মুখে পদ চলা উচিত নয় ফুলটি খুব সুন্দর দন্তনায় যুক্ত দন্তনায় দ এত হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে এবং তোমাদের তোমরা এগুলো পাশের বেশি বেশি করে পড়ো যুক্ত বর্ণ ভেঙে শব্দ লিখে বাক্য তৈরি করতে থাকবে তারপর তোমাদের কবিতায় ব্যবহৃত সুন্দর সুন্দর শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবা এবং সুন্দর করে কবিতা পাঠ করতে পারবা তারপর তোমাদের কিছু এই থাকবে যে কবি কোথায় আঘাত হানার কথা বলেছেন দুটি বাক্য লাগবে কবি নতুন সকাল দেখতে চান তাই তিনি উষার দুয়ারে আঘাত হানার কথা বলেছেন কবি কোথায় আঘাত হানার কথা বলেছেন আমি একটু প্রশ্ন করে দিচ্ছি সময় সংক্ষেপ কবি কোথায় আঘাত হানার কথা বলেছেন দুটি বাক্য দুইটি বাক্য তাহলে দুইটি বাক্য কি কবি নতুন সকাল দেখতে চান তাই তিনি উষার দুয়ারে আঘাত হানার কথা বলেছেন কাদের বাহুতে নবীন বল আর একটা প্রশ্ন কি কাদের বাহুতে বাহুতে নবীন বল কাদের কাদের বাহুতে নবীন বল তারা এই বল দিয়ে কি করবে তারা তারা এই এই বল দিয়ে কি করবে চারটি বাক্য চারটি বাক্য লেখ চারটি বাক্য লেখ তাহলে তরুণরা তরুণদের বাহুতে নবীন বল কাদের তরুণদের বাহুতে নবীন বল এক তারা এই বল দিয়ে সব বাধা অতিক্রম করবে দুই তারা গান গিয়ে মহাশ্মশানকে সজীব করে তুলবে মহাশ্মশানকে সজীব করে তুলবে তারা পৃথিবীতে নতুন প্রাণদান করবে তারা পৃথিবীতে চার নম্বর হচ্ছে তারা পৃথিবীতে নতুন প্রাণদান করবে তাহলে এক নম্বর কি তরুণদের বাহুতে নবীন বল দুই তারা এই বল দিয়ে সব বাধা অতিক্রম করবে তারা গান গেয়ে মহাশ্মশানকে ও সজীব করে তুলবে চার হচ্ছে তারা পৃথিবীতে নতুন গান নতুন প্রাণ দান করবে তরুণরা কিভাবে প্রাণ আনতে চায় তরুণরা কিভাবে আনতে চায় কিভাবে আনতে চাই চারটি বাক্য লেখো এখানে চারটি বাক্য
তাহলে তরুণরা কিভাবে প্রভাত তরুণরা কিভাবে প্রভাত আনতে চায়? এক নম্বর, তরুণরা নতুন শক্তি দিয়ে সামনে সব বাধা ভেঙে ফেলবে। তরুণরা নতুন শক্তি দিয়ে সামনে সব বাধা ভেঙে ফেলবে। দুই, তারা পৃথিবীতে নতুন প্রভাত আনবে। তিন, যদি প্রভাত না হয় তাহলে তারা উষার দুয়ারে গিয়ে আঘাত করবে। তারা প্রভাত না হলে উষার দুয়ারে আঘাত করবে। যদি প্রভাত না হয় তাহলে তারা উষার দুয়ারে আঘাত করবে। চার, সব বাধা উপেক্ষা করে হলো তারা নতুন প্রভাত আনতে চায়। চার নম্বর কি, সব বাধা অতিক্রম উপেক্ষা করে হলেও তারা নতুন প্রভাত আনতে চায়। তোমরা শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ক্লাস দেখছ, এই প্রশ্নগুলা দেখে নাও এবং তোমরা উত্তরগুলো বারবার সাথে বেশি বেশি করে পড়বা। এবং তোমাদের আরও অনেক পড়া আছে, এই সমার্থক শব্দ একই অর্থে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাকে সমার্থক শব্দ বলে। যেমন ধরনী, পৃথিবী, ছোট, ক্ষুদ্র, বিদ্যালয়, পাঠশালা, যেমন গগন, আকাশ। হ্যাঁ, তারপর হচ্ছে গগন নতুন, নবীন নতুন, রাত্রি রাত, ধরণী পৃথিবী, সজীব সতেজ, দিনের অন্ধকার, অরুণ সূর্য, এই যে এরকম তোমাদের এগুলো। যেমন বাগান, কানুন, বাগিচা, পিতা, বাবা, মা, আম্মা, এরকম একই অর্থে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে সমার্থক শব্দ বলে। তো তোমরা তোমরা বেশি বেশি করে বাসাতে পড়ো এবং সুস্থ থেকে তোমাদের বাসাতে বেশি করে পড়তে হবে। এবং এখন তোমাদের বাসাতে থাকা নিরাপদ, ভাইরাস বেড়ে চলেছে, আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে। হ্যাঁ, আমাদের খুব ভালো রাখে। তোমরা বেশি বেশি করে পড়ো, ক্লাস দেখতে থাকো, আগামীতে ইনশাল্লাহ আরও তোমাদের ই হবে ইনশাল্লাহ। তারপর এক কথায় প্রকাশ, ঢোলের মতো বাদ্যযন্ত্র মাদল, ভোরবেলার সূর্য উষা, হ্যাঁ, পড়ুয়া নেই যা বেপরোয়া, মৃত্যুদেহ পুরানোর স্থান শ্মশান, সাহস আছে যা সাহসী, এই যে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এক কথা হচ্ছে শব্দ বাক্যকে সংকোচন করে, সংক্ষেপ করে। এক কথায় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যে উপকারী উপকার স্বীকার করে কৃতজ্ঞ, যে উপকার উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ, যিনি শিক্ষকতা করেন শিক্ষক, এই যে এরকম তোমাদের এক কথায় প্রকাশ থাকবে। আমি তোমাদের মোটামুটি আল্লাহর রহমতে সময় সংক্ষেপের কারণে কিছু কিছু তুলে ধরলাম। তো তোমরা পড়তে থাকো এবং চরিত্ররূপ সাধু সব ক্রিয়াপদে চরিত্ররূপ থাকবে, বুঝছ? তোমরা যেমন উঠিতেছে, উঠছে, শিখিতেছে, শিখছে, হইল, হল, যাইবে, যাবে, কাটিতে, কাটছে, দেখিতে, দেখবে, শুনিব, শুনবে, আসিতেছে, আসছেন, চলিয়া, চলে, মানিয়া, মানবে, পড়িতেছে, পড়ছে, ছাড়িবে, ছাড়বে, ফুটিয়াছে, ফুটেছে, হ্যাঁ, চলিল, চলল, এরকম তোমাদের ক্রিয়াপদের স
শব্দ শব্দগুলো ক্রিয়াপদের চলিত রূপ করতে হবে। চলিয়াছে, চলেছে, লাগিল, লাগলো, এরকম তোমাদের ই থাকবে। তো ইনশাল্লাহ তোমাদের সামনে দিন যুক্ত বর্ণগুলো ভেঙে তোমরা বাসাতে চেষ্টা করো। অনেক যেমন দয় ধয়ে যুক্ত দ যোগ ধ যুদ্ধ, আমরা যুদ্ধ চাই না। হ্যাঁ, তারপর দন্ত নয় দয় যুক্ত শান্তি, তাহলে দন্ত নয় যুক্ত শান্তি, তাহলে বসে আকার দন্ত নয় দয় যুক্ত রসিকার শান্তি, আমরা শান্তি চাই, এইরকম। শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং তোমাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তোমাদের শান্তিতে রাখেন, তোমাদের অভিভাবক, তোমাদের পরিবার সকল সকলে যেন ভালো থাকে। আমরা দেশের মানুষ সবাই যেন আল্লাহর রহমতে ভালো থাকি, সুস্থ রাখি। আজকের মতো তোমাদের আজকের মধ্যে এখান থেকে তোমাদের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম। Thank you.